ক্যানিয়ন, এই শব্দটি শুনলেই সেই ছোট্টবেলায় ইতিহাস বইয়ের পাতায় পড়া আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের কথা মনে পড়ে যায়। কিন্তু আপনি কি জানেন, আপনার আমার এই বাংলার মধ্যেই এর একটা মিনি ভার্সন আছে। আজ আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলের গনগনি পিকনিক স্পট, যেটা আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে ফেমাস। হ্যালো বন্ধু, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ আমাদের গন্তব্য গনগনি, যেটা বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো গনগনি পৌঁছাতে আমাদের আরেকটু কিছুটা সময় লাগবে। তো তার আগে এখন আমরা শালবনি জঙ্গলে আছি। তো দেখো এখানে কত সুন্দর সিনারিও। আর যদিও আজকে সকাল থেকে ওয়েদার খুবই খারাপ, মেঘলা, সাথে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও এখানকার সিনারি কত ভালো দেখো। তো যাই হোক, তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, এরপর আমরা যাব গনগনি, তারপরে তার আগেই আসবে গড়বেতা জঙ্গল। তো এনজয় করো, সমস্ত ফুটেজ তোমাদের সঙ্গে দেবো, তো ব্লগের সঙ্গে দেখো। শালিমার রেলওয়ে স্টেশন থেকে সকালে রূপসী বাংলা এক্সপ্রেসে চেপে আপনি চলে আসতে পারেন গড়বেতা রেলওয়ে স্টেশনে, এবং এখান থেকে মাত্র কয়েক মিনিটে আপনি টোটোয় চেপে গনগনি পৌঁছে যাবেন। এছাড়া আপনি যদি বাইকে বা কারে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে চন্দ্রকোনা রোডে আসতে হবে, এবং সেখান থেকে আপনাকে গড়বেতা হয়ে আপনাকে চলে আসতে হবে গনগনিতে। তোমরা যদি গনগনি আসো বা আসতে চাও, তো খাবার নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক গনগনি ঢোকার আগেই 100 মিটার আগেই মেন হাইওয়ের উপরে তুমি এখানে অনেক হোটেল পেয়ে যাবে, তো অনায়াসে এখান থেকে তোমরা লাঞ্চ করতে পারো। তো এখন আমরা চলে এসেছি গনগনি, পিছনে তোমরা পোস্টার দেখতে পাচ্ছ। তো এখন আমরা গনগনিতে ঢুকবো, যেটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো তোমরা এনজয় করো, আশা করছি সমস্ত ভালো ভালো ফুটেজ আসবে বা ক্লিপিংস আসবে তোমাদের জন্য। তো চলো তাহলে। তো বন্ধু, আমরা অলরেডি চলে এসেছি গনগনিতে, যেটা আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা ভালো, আর পিছনে শিলাবতী নদী দেখতে পাচ্ছ। আর এই দেখো, তোমাদের ক্যামেরাটাকে ঘোরাই, এই দেখো পিছন দিকটা দেখতে পাচ্ছ। তো দেখো এখানকার বিউটিটা কত অসাধারণ। এখন আমরা আছি গনগনিতে, আর এটা আমাদের সত্যি যে বাংলা কেন গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় সেটা এখানে না এলে সত্যি বোঝা যেত না। আর আজকে ওয়েদার খুবই খারাপ, সকাল থেকে একটুকু রোদ ওঠেনি, তাই ভিডিওতে কতটা তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো আমিও বুঝতে পারছি না। তবে এখানকার প্রাকৃতিক বিউটি সত্যি এক কথায় অসাধারণ। তো দেখো এনজয় করো, পিছনে দেখো কত সুন্দর এরিয়া এখানকার। তো এই জায়গাটার বিউটি একটা অফবিট প্লেস বলতে যেটা বোঝায় সেটাই একটা। তো এখানে সত্যি কথা বলতে অনেক মানুষই আসছে, বা এখানে সেই অর্থে হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু সত্যি কথা এই জায়গাটার বিউটি এক কথায় অনবদ্য। সত্যি কথা বলতে কি এখানে এসে কি বলবো, সমস্ত ভাষা হারিয়ে যাচ্ছে, এত সুন্দর এখানকার। তো দু চোখ মেলে শুধু দেখতে ইচ্ছা করছে, দেখো তোমরা এখানকার বিউটিটা কত ভালো। তো প্রকৃতি কীভাবে সুন্দরভাবে এখানে ঢেলে সাজিয়েছে, দেখো কত সুন্দর এখানকার সিনারিও দেখো। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে বলো। তো তোমাদের জন্য এত কষ্ট করে বিভিন্ন জায়গায় যাই, তোমাদেরকে ভালো ভালো ফুটেজ দেওয়ার চেষ্টা করি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা এক্ষুনি শেষ না, ভিডিওটা আরও বড় হবে, আরও অনেক ফুটেজ আছে, তো তোমরা এনজয় করো। তো বন্ধুরা, এই জায়গার সবথেকে বড় যেটা বৈশিষ্ট্য, যেটা এতক্ষণ ঘোরার পর আমার মনে হয়েছে, এই জায়গাটার মধ্যে একটা অসম্ভব সুন্দর নীরবতা আছে। তো তুমি যদি এখানে একবার আসো, এখানে অলরেডি আমি এখন পাখির কলের অবশ্য শুনতে পাচ্ছি। তো এখানে আমাদের শহরের ব্যস্ত জীবনযাপন থেকে একবেলা তুমি এখানে যদি ঘুরে যাও, অনেকটা নীরবতা তোমরা এখানে ফিল করতে পারবে। আশা করছি তোমাদের এখানটা খুব ভালো লাগবে, একটা খুবই সুন্দর জায়গা। আর এই শীতের মরশুমে অনেকেই আসছে, তোমরা যদি আসো তো ভালো লাগবে। তো এনজয় করো, আর পারলে যে কোনো সময় তোমরা ট্যুর করে চলে আসতে পারো। তো বন্ধু, এই গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দেখতে পাচ্ছ এই ধরনের অনেক ফাটল বা দুর্গ দেখতে পাবে। তো দেখো এখানে অনেক ফাটল বা দুর্গ আছে, এবং এখানে অনেক মানুষই আসছে, সুন্দর সুন্দর পোজ দিয়ে তারা তাদের ছবি তুলছে। তো এখানে এসে তোমরা এই সমস্ত কিছু অ্যাডভেঞ্চারও ফিল করতে পারবে। তো হালকা তোমরা এখানে
চড়তে পারবে, ক্লাইম করতে পারবে, তো সেই এক্সপিরিয়েন্সও তোমাদের আসতে পারে এখানে। ক্যানিয়নের মধ্যে যেটা বলছিলাম, এরকম তুমি অনেক ধরনের গর্ত বা ফাটল দেখতে পারবে। তো আমি একটু এখানে ভিতরে ঢুকে দেখাই। তো দেখো পুরোটা এক ধরনের গর্ত, আর উপর দিকটা দেখো কিছুটা শেডও আছে। তো কিছুটা এখানে এলে তোমরা অনেক কিছু অ্যাডভেঞ্চার ফিল করতে পারবে। সত্যি একটা খুব সুন্দর এবং ভালো জায়গা। আশা করছি তোমাদেরও ভালো লাগছে ভিডিওটা, তো এনজয় করো ভিডিওটা। তো বন্ধু আরেকটা ইনফরমেশান এখানে দিয়ে রাখি, তো এই গ্র্যান্ড ক্যানিয়নের পাশ দিয়ে শিলাবতী নদী বয়ে গেছে, আর এখান থেকে শুনলাম তো এখানে এই পিকনিক সিজনে অনেকেই আসে, নদীর ধারে ফিস্ট করে। তো তোমরা চাইলে এখানে এসে বনভোজনও করতে পারো। তো এখানে উপরে অনেক তোমরা দোকানও পাবে, বা তোমরা এসে এখানে ফিস্ট করতে পারো। আশা করছি একটা সুন্দর দিন তোমরা এখানে খুব ভালোভাবেই কাটাতে পারো। তো বন্ধু সত্যি কথা বলতে এই লোকেশনটা যে কোনো হিন্দি সিনেমা শ্যুটিংয়ের একটা স্থান হতে পারে, এত সুন্দরই এখানকার প্রাকৃতিক বিউটি। তো দেখো কত সুন্দর, ওদিকে কত মানুষ এসেছে, সবাই এখানে ফটো সেশন করছে, আর এখানকার বিউটিটা সত্যি অসাধারণ। দেখো অলরেডি বৃষ্টি নেমে গেছে এখানে। বন্ধু আজকের এই দিনে সব থেকে সকাল থেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। তো কিছু করার নেই, তো বৃষ্টির পূর্বাভাস ছিল, তার থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য এসেছি এখানে। তো এইভাবেই একটু তোমরা ম্যানেজ করে নিও, আর এখানকার সিনারিও তো তোমরা দেখলে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে আমরা প্রত্যেকে যারা এসেছি সবাই মিলে অনেক ফটো তুলছি, অনেক ফটো সেশন চলছে অনেকক্ষণ ধরেই। তো সেই সমস্ত ফটো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তো ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানটা আমি দিয়ে দেবো, তো তোমরা গিয়ে আমাকে ফলো করতে পারো। আর এরপর আমরা যাব নদীর ধারে, তো সেখানে গিয়ে সেখানকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাবো। তো তারপর এখান থেকে আমরা চলে যাব। তো তোমরা ব্লগটা এখনও কন্টিনিউ করো, তো আরও কিছু শর্ট আছে। থেকে দুঃখজনক এইটাই যে এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে এসে কেউ যদি প্রকৃতি নষ্ট করে সেটা সত্যি দেখতে পেলে খারাপ লাগে। তো আমি মাঝে মাঝে আমার প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাদেরকে যে তোমরা যদি কখনও কোথাও যাও এটা করো না। তো এখানে এসে অনেক ধরনের প্লাস্টিক বোতল বা বিভিন্ন আবর্জনা এখানে ফেলে রাখা হয়েছে, যেটা কখনোই কাম্য না, এত সুন্দর একটা জায়গা। তো এখানকার যদি না আমরা পবিত্রতা বজায় রাখতে পারি সেক্ষেত্রে এই সমস্ত জিনিস আমাদের কাছ থেকেই তো ছিনিয়ে যাবে, তাই না? তো সেদিকটা অবশ্যই আমাদের প্রত্যেকের নজর দেওয়া উচিত। তো বন্ধু আমরা গ্র্যান্ড ক্যানিয়নের এখন ওঠার চেষ্টা করছি টপে। তো উঠতে উঠতে এখানে একটু আমরা দাঁড়িয়েছি, তো আমার বন্ধু তার এখানে কী এক্সপিরিয়েন্স, কেমন লাগছে সেটাই সে বলবে। তো বলো। এখানে আমি প্রথমবার এসেছি, আমার জায়গাটা খুব দারুণ লাগছে। তা আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনারা এখানে আসুন, ওয়েদারটা ভালো থাকলে আর একটু ভালো। বিউটিফুল প্লেস, ঠিক আছে, আপনারা আশা করি দয়া করে আসবেন, তাহলে ভালো লাগবে সবারই। খুব খুব ভালো লাগছে, খুব ভালো জায়গা এখানটা সত্যি কথা। তো বন্ধু এখন আমরা এসে গেছি শিলাবতী নদীর ধারে। এই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ এই নদীটাই শিলাবতী নদী, আর ঠিক এর পিছন দিকটাই এই যে আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। ওকে, তো খুবই কাছাকাছি। আর তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে এসে যেটা দেখলাম এখানে চারপাশটাই জঙ্গল, মাঠ ঘাট, নদী, এই সমস্ত কিছু আছে। শুধু এই নির্দিষ্ট কিছুটা এরিয়াই হচ্ছে আমাদের এইভাবে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে। তো এটাই এই জায়গার মাহাত্ম্য। তো আশা করছি ভিডিওতে তোমরা সমস্ত কিছু দেখেছো আর সমস্ত ইনফরমেশানও পেয়েছো। তো তোমরা অবশ্যই সময় করে চলে আসো, আশা করছি তোমাদের সময়টা খুব ভালোই কাটবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, তো ওয়েদার সত্যি খুবই খারাপ, ভিডিওর ফুটেজ দেখে সেটা তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হবো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু নতুন ব্লগে। বাই।